সামনের দিকে দেখলে এবারে মেন হচ্ছে তোর টাঙ্গের টাঙ্গের এইটা আছে তোর সালকাস টার্মিনালি এই দেখতে পাচ্ছি আমি এখানে এই যে রিজ টাইপের রয়েছে তাহলে এর আগে অ্যান্টেরিয়ার 2/3 পোস্টেরিয়ার 1/3 ঠিক আছে সালকাস সামনে দেখা দেবে কোনটা ও আচ্ছা ভিড় আছে মাঝখানে ফোরামেন সিকাম থাকে এখানে বোঝা যাচ্ছে না কিন্তু এখানে তো ভিটা বোঝা যাচ্ছে না ভিটা বোঝা যাচ্ছে ভিটা বোঝা যাচ্ছে আর মাঝ যদি বলে ফোরামেন সিকাম কোথায় থাকে মাঝে ঠিক আছে না নেই মাঝে থাকে ওরকম দেখি দেখি তুই জানিস সেটা বলে দিতে মেন টাঙ্গে যদি যেটা তোর কোশ্চেন হয় নার্ভ সাপ্লাই ঠিক আছে অ্যান্টেরিয়ার 2/3 পোস্টেরিয়ার 1/3 কি নার্ভ সাপ্লাই আগে মেন স্ট্রাকচারগুলো দেখে দিই এটা হচ্ছে এপিগ্লটিস মাঝে যে গ্যাপটা দেখতে পাচ্ছি এবারে তো চলে আসছি ল্যারিংস ঠিক আছে ল্যারিংস এইটা হচ্ছে টোটাল ল্যারিংস এটা পুরো ক্লোজ করলে ল্যারিংস ঠিক আছে ঠিক আছে অন ইচ সাইড অ্যারিটেনয়েড তোর অ্যারিটিনয়েড অ্যারিটিনো এপিগ্লটিক ফোল্ড অ্যারিটিনো এপিগ্লটিক ফোল্ড অ্যারিটিনো এপিগ্লটিক ফোল্ড এসে দুটো তোর কাটিলেজ থাকে এখানে ভিতরে থাকে বুঝতে পারবি না হাত দিলে সেরকম বোঝা যায় না হালকা বোঝা যায় এই তোর এই যে কিউনিফর্ম আর যে দুটো দুটো ছোট কাটিলেজ থাকে দুদিকে ঠিক আছে এরপরে যেটা হচ্ছে আর একটা আইডেন্টিফাই আছে এই সাইডে যে ফোসা রয়েছে দুদিকে পাইরিফর্ম ফোসা ঠিক আছে পাইরিফর্ম ফোসারও বাউন্ডারি জিজ্ঞেস করে মিডিয়াল দিকে এপিগ্লটিক ফোল্ড তোর মিডিয়ালি হচ্ছে এরিয়া এপিগ্লটিক ফোল্ড দেখতেই পাচ্ছিস এটা যেটা এরিয়া এপিগ্লটিক ফোল্ড ল্যাটারাল সাইডে পোস্টেরিয়ার ল্যামিনা অফ দ্য থাইরয়েড ঠিক আছে আর আর হচ্ছে তো এই অ্যাবাভ হচ্ছে তোর ল্যাটারাল এটা যখন এদিকে ভাঞ্জ হয়ে যাবে এটা দেখে দূরে মনে হচ্ছে যখন ভাঞ্জ হয়ে যাবে এটা উপরে তাহলে ওভার করছে তাহলে এটা হচ্ছে ল্যাটারাল গ্লোসো এপিগ্লটিক ফোল্ড অ্যাবাভ আচ্ছা এটা হচ্ছে পাইরিফর্ম ফোসা আর তোর এটা ভিতরে তুই দেখতে পাচ্ছিস এটা পাইরিফর্ম ফোসা কোনটা দেখা যায় এই যে সাইডে তো সাইডে দুটো দুদিকে দুটো ব্রো পাইরিফর্ম ব্রো পাইরিফর্ম বাউন্ডারি বিলো হ্যাঁ উপরে ওটা তো যখন এদিকে ক্লোজ হয়েছে তখন এমনি তো তোর এখানে যে মেমব্রেনটা বন্ধ হয়ে যাচ্ছে থাইরয়েডে যে বসে যাচ্ছে থাইরয়েডে ল্যামিনারে যে থাকছে সেটাই তোর এখানে ক্লোজ করে দিচ্ছে ওটা পুরোটাই ক্লোজ হয়ে যাচ্ছে এটা তোর খোলা আছে বলে তুই দেখতে পাচ্ছিস ওইটা তো একটা গর্ত নয় গর্ত এরকম গর্ত তাহলে যখন এখানে বন্ধ করে হ্যাঁ মিডিয়াল ল্যাটারে এই বাবু হ্যাঁ পিছন দিকে যখন এই তো থাইরয়েডের ল্যামিনেটাই তো পিছনে আসছে সেটাই ক্লোজ তখন তো আর এই ফাঁকা জায়গাটা থাকছে না আর এখানে সেরকম কিছু নেই কনসেপ্ট